নওদার এডিএর উদ্যোগে আত্মা প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাদ বাগানের ট্রেনিং। স্বয়ংভর গোষ্ঠীর প্রায় 20 জন মহিলাদের নিয়ে আজ দুপুরে নওদা থানার পাটিকাবাড়ি এলাকার বাসিন্দা সুলেখা বিশ্বাসের বাড়িতে উক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সুলেখা বিশ্বাস অনেকদিন থেকেই ছাদ বাগানের পরিচর্যা করেন। সেখানে নানা রকম সবজি, ফুল এবং ফলের চাষ করেন তিনি। তাই এলাকার মহিলাদের ছাদ বাগানমুখী করতে এবং নিজের প্রয়োজনীয় শাকসবজি নিজের বাড়িতেই যেন উৎপাদন করতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই নওদার এডিএ ডক্টর নমিতা পোদ্দার এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা করেন বলে জানা যায়। আজকের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলারা খুবই খুশি এবং উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন। আজকের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এডিএ ডক্টর নমিতা পোদ্দার, ফজলুল হক ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন সুলেখা বিশ্বাস এবং কামারুল মণ্ডল। নওদা থেকে এসকে আফতারের রিপোর্ট, AB24 নিউজ। আমার এমন কিছু না, তার মধ্যে থেকে অল্প কিছু আমি কিন্তু ঘুরে নিয়ে যাই, সবাইকে দিয়ে খাই। তো আমি একটা কথা বলবো যে তোমরা মাত্র 1 টাকায় 1 চালের বস্তা কেনো, ঠিক আছে? আর 5 টাকার বীজ কেনো, তাহলে কত হলো? 5 টাকার 1 টাকা হচ্ছে 6 টাকা। এই 6 টাকায় তোমার যা বাড়ির সবজি হবে তুমি খাবে এবং আমি আমার একটা চ্যানেল আছে অভিও সুলেখা, সেই চ্যানেলটা তোমরা প্রত্যেকে দেখবে। আমি মাটি করে তৈরি করি, তাকে আমি কি দিই, বাইরে থেকে রাসায়নিক সার প্রয়োগ না করে আমরা কীভাবে সম্পূর্ণ জৈব উপায়, জৈব জিনিসটা কি, জৈব জিনিসটার কথা অর্থ হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর পচা অংশ, সেটা হচ্ছে কি, দেখো আমরা আলুর খোসা, ওটা তো উদ্ভিদের অংশ। এবার কি করছি, বা নিচু নেই, তোমরা যে গরুর খাবার ফেলে দিচ্ছো, ফেলে দিও না, সেটাতেও কিন্তু সার হবে। তোমরা তো দেখলে যে খোসাটাকে জমিয়ে জাস্ট একটু জল দেবে, তার মধ্যে নিম পাতা দেবে, সেটা কি হবে, একটা বিয়োজক হবে, একটা ছত্রাক বা ব্যাকটেরিয়া কি হবে ওটাকে ভেঙে দেবে, দিয়ে একটা তরল জৈব সার, সেটা জলের সঙ্গে মেশাও, ডাইরেক্ট দেবে না কিন্তু, দিয়ে তোমরা অল্প অল্প করে দাও, মাত্র 15 দিন অন্তর দাও, সবজি খেয়ে উঠতে পারবে না। বর্তমান যা পরিস্থিতি, আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে মহিলা যে গোষ্ঠী তৈরি হয়েছে তারা কি স্বামীর পাশে এসে দাঁড়ায়, স্বামী খুব কষ্ট করে পারছে 300 টাকা রোজগার করছে, এবার তোমরা ঘরেই কাজ করো, ঘরে কাজ করে, ঘরে কাজ করার সাথে সাথে তোমরা যদি সবজি চাষ করো, যদি সে দেখে যে না আমার বউটি সবজিতে চাষ করে ঘরে ওই সবজিটাই রান্না করছে, আমাকে বাজারে যেতে হচ্ছে না, হ্যাঁ নুন তেল তো আনতেই হবে, টাটকা সবজিটাও পাচ্ছ এবং রাসায়নিক সার বিহীন। আমরা যে বিভিন্ন রাসায়নিক সার যুক্ত যেসব সবজিগুলো বাজার থেকে নিয়ে আসছি তাতে কি হচ্ছে, আমরা বেশিরভাগ কিন্তু রোগগ্রস্ত হয়ে যাচ্ছি, দেখছো তো, আমরা কিন্তু সকলে সুস্থ না, প্রত্যেকেই কিন্তু আমরা অসুস্থ, আমরা খাবো না, আমরা বাইরের সবজি খাবো না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো না, আমরা নিজেরাই বাড়িতে সবজি চাষ করে আমার স্বামীর পাশে দাঁড়াবো, কিছুটা অন্তত পয়সা বাঁচাবো, এই জন্যেই তোমরা সবজিটা চাষ করো এবং সতেজ সবজি খাবো। আজকে পাটিকাবাড়িতে আমরা উপস্থিত হয়েছি নওদা ব্লকের বিফেক কমিটির তরফ থেকে। আমরা এসেছি সুলেখাদির বাড়িতে, উনি একজন শিক্ষিকা এবং তার পাশাপাশি উনি ওনার ছাদে একটা সবজির বাগান খুব সুন্দর করে গড়ে তুলেছেন, তার সাথে ফুল ফলও উনি চাষ করছেন নিজের, মানে সেই ফুল ফল এবং সবজি চাষ করে উনি নিজের পরিবারের সমস্ত মানে খাওয়া দাওয়া ওখান থেকেই করছেন। এবং উনি শুধু মাটি নয়, মাটির সাথে সাথে যে নারকেলের ছিবড়ে হয় সেইগুলো দিয়ে এবং বাড়ির যে খোসাটা সবজির খোসাগুলো পড়ে থাকে সেটা দিয়ে একটা জৈব সার তৈরি করে উনি নিজেই চাষ করছেন। এবং যেহেতু নারকেলের ছিবড়েটা উনি ইউজ করছেন, ফলে কি হচ্ছে যে জলধারণ ক্ষমতাটা বাড়ছে এবং উনি তো সেটা সিমেন্টের বস্তার মধ্যে বা অন্য কোনো টবে করছেন, সেটার ওয়েটটাও কম হচ্ছে, ফলে এদিক ওদিক নাড়াচাড়া করা এবং জলধারণ ক্ষমতা বৃদ্ধি এই দুটোর দিকেই খুবই সুবিধা হচ্ছে এবং গাছের স্বাস্থ্যও যথেষ্টভাবে ঠিক থাকছে। এর পাশাপাশি যে জৈব সার উনি ব্যবহার করছেন সেটা একদমই বিনামূল্যে তৈরি করছেন, নিজের যে সবজির খোসা বা অন্যান্য ফলের খোসাগুলো পড়ে থাকছে সেই সমস্ত খোসা দিয়ে নিজের ঘরে সবজি তৈরি করে ফেলছেন জৈব সার। এছাড়া
বিভিন্ন যে রোগ পোকাগুলো আসছে সেই রোগ পোকাগুলোর থেকে বাঁচানোর জন্য গাছকে উনি নিম পাতা যে আছে সেই নিম পাতার সেদ্ধ করে সেটা সেই জলটি ঠান্ডা করে তারপরে গাছে স্প্রে করছেন, ফলে ওনার বাজার থেকে আর কোনো কিনতে হচ্ছে না, কোনো রাসায়নিক সার বিষ এগুলো কিছুই কিনতে হয়, এক কথায় জৈব পদ্ধতিতে উনি বাড়িতে বাড়ির সবজিটা তৈরি করে ফেলছেন, বাজারে কিনতে যেতে হচ্ছে না, বাজারে কিছু কিনতে যেতে হচ্ছে না। এবং সেই জন্যই আমরা চাইছি যে আজকে সুলেখাদি যেমন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সমস্ত কিছু করছেন, সেরকমভাবেই বাকি যে আমাদের গৃহিণী রয়েছেন তারাও যাতে নিজেরাই নিজের ঘরে এইভাবে তৈরি করতে পারে, তাদেরকে জায়গায় বাজার থেকে সবজি না কিনে নিজেরাই সবজি চাষ করে ঘরের খাওয়া দাওয়াগুলো ওনারা সম্পূর্ণ করতে পারে, তাই তাদেরকে নিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা, তাই একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি ক্যাপাসিটি বিল্ডিং নামে, আর আমাদের যে আত্মা স্কিম রয়েছে তার আজকে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ট্রেনিং তো দিলেন, পাশাপাশি আর কি, তার পাশাপাশি আমরা বলতে চাইছি যে ওনারা আজকে তো সীমিত সংখ্যক দিদিরা এসেছেন, তো ওনারা আজকে যা শিখে যাচ্ছেন সেটা আশা রাখছি আমরা যে বাড়িতে গিয়ে ওনারা প্রতিফলনটা দেখতে পাবো। আমরা আজকে কিট স্বরূপ তাদেরকে 11 রকমের সবজির বীজ দিয়েছি, সেগুলো ওনারা এই পদ্ধতি অবলম্বন করে নিজের বাড়িতে চাষ করবেন। তার পাশাপাশি অন্যান্য যে দিদিরা আছে যে যারা আজকে এখানে অংশগ্রহণ করতে পারেননি, সেই সমস্ত দিদিরা যাতে নিজের বাড়িতে তাদেরটা দেখে আবার উদ্বুদ্ধ হয়ে নিজেরাও করতে পারে, যাতে এই যে টেকনোলজিটা আছে তা সেটা ডিসেমিনেশন হয় অন্যান্য ছাদ বাগান তৈরি হয়েছে জৈব সার দিয়ে বিভিন্ন ধরনের গাছ সবজি চাষ যেটা হয়েছে সেখানে আমাদের এসএসজি মহিলাদের নিয়ে দেখাতে এসেছি, যাতে তারাও নিজের উদ্যোগে ওই বাগানগুলো তৈরি করতে পারে এবং নিজেরা স্বনির্ভর হতে পারে। কাদের উদ্যোগে এই প্রোগ্রামটা বললেন? আত্মা স্কিমের উদ্যোগে, এডি অফিসের পক্ষ থেকে। এডি অফিসের পক্ষ থেকে আজকে কেমন লাগলো ট্রেনিং আসতে পেরে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগলো। এমনি আমাদের সংঘ সমবায় আছে, মহিলা সংঘ সমবায়, সেখানে মেয়েদের অনেক কাজ দেওয়ার আমরা চেষ্টা করি, বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। এবার এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যে এরকম একটা আজকে যে বাগানে এসছেন, বাগানটা কেমন লাগলো? বাগানটা তো খুবই সুন্দর লাগলো, এবং যে এসএসজি মহিলারা আমি সহ যারা আমাদের সঙ্গে এসছে তাদেরকে মানে বলবো এবং অনুরোধ করবো যে তারা এরকম যেন নিজেদের উদ্যোগে জায়গা পরে ছাদ আবার এমনি যদি ফাঁকা জায়গা পড়ে থাকে সেখানে যেন এরকম বাগান তৈরি করে, তাহলে নিজেদের তো উপকার হবে এবং সেটা যদি বাড়াতে পারে একটু স্বনির্ভরতাও হতে পারে। এই জন্য আপনার নাম? ঝর্ণা হালদার। বাড়ি? গোঘাটা। আত্মা স্কিম থেকে এডিএম ম্যাডাম এসেছিলেন এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের অনেক মানুষ এসেছিলেন এবং গোষ্ঠীর অনেক দিদিরা এসেছিলেন। আমি যে ছাদ বাগানে বিশেষ করে নারকেলের ছোবার উপরে সবজি চাষ করেছি সেইটা দেখানোর জন্য, আরও অন্যান্য সবজি এবং ফুল ফল আমি চাষ করেছি সেইটা দেখানো মানে দিদিদেরকে আগ্রহ দান করার জন্যই এই প্রশিক্ষণটা দেওয়া হলো। তা কী মনে হলো যারা এসছিলেন কিছু শিখতে পারলেন? অবশ্যই, তারা দেখলো এবং তাদের ভেতরে একটু তো ইচ্ছা জাগলোই, আশা করি আগামী বছরের মধ্যে তারাও আমার থেকে আরও পারদর্শী হয়ে উঠবে, এটাই আমি বলব। আপনার যা বাগান দেখলাম এরপরে আর কী চিন্তা ভাবনা রয়েছে? আরও চিন্তা ভাবনা রয়েছে, আমি যেটাকে বলছি প্রথমে আমি তো সব নিয়েই করেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যেগুলো বাণিজ্যিক যেমন ড্রাগন ফল, মৌসুমি ফল, আরও আম, বারোমাসি আম বা অন্যান্য ফলের আমি করতে চাই, কারণ আমি যেটা করব সেটা যাতে আমার পরিবারকে আমি কিছুটা দিতে পারি। আর ফেলে দেওয়া সবজির খোসা যেটা একদম সম্পূর্ণ জৈবনিক উপায়ে আমি করছি, যাতে ওইগুলো খেলে আমাদের কোনো শারীরিক প্রবলেম হবে না, এই জন্যই আমি করছি। আরও কিছু আমার করার অনেক ইচ্ছা আছে। এখানে কি রাসায়নিক কোনো কিছু ব্যবহার করেন? না, আমি করি না, শুধু ফুল গাছে এই বছর জাস্ট স্টার্ট করেছি, সবজিতে আমি কিছু দিই না। আর টবে যে মাটি দেখছি ওর সঙ্গে আর কী দিয়েছেন? গোবর সার আছে আর মাটি আছে, আর ওই পাতা পচা সার আছে, আর সবজির খোসাটাকে জলটা তিনবার দিয়ে দিচ্ছি, তার সঙ্গে যেটা অতিরিক্ত থেকে যাচ্ছে সেটা শুকিয়ে তার সঙ্গে মিশাই। আর কিছু যারা ধরুন টব কিনতে পারবে না হয়তো কিনার সামর্থ্য নেই অনেকেরই, তো তারা টবের পরিবর্তে বিকল্প কম পয়সায় কী ব্যবহার করলে গাছ? মাত্র 1 টাকায় একটা বস্তা, মাত্র 1 টাকায়, আর 5 টাকা যদি সবজি নিয়ে আসে একদম প্রচুর হবে,
তাহলে চারটে টাকা খরচ করলেই প্রচুর ঘরে প্রচুর ঝুড়ি ঝুড়ি সবজি হবে, এটুকু আমি বার্তা দিতে পারি। আচ্ছা, ছাদ ছাড়া উঠোনে তো করা যায়? অবশ্যই, ছাদ, উঠোন, ব্যালকানি, আপনি যেখানে আপনাদের মানে কি বলবো সুবিধা সেটা করতেই পারেন। এটা করলে বাড়ির যে সবজিটা প্রয়োজন সবটাই পাওয়া যাচ্ছে। অবশ্যই, রান্না করতে করতে লঙ্কা নেই, দৌড়ি চলে গেলাম গাছে, লঙ্কা তুলে নিলাম, টাটকা লঙ্কা, সেটা একটা আলাদা আনন্দ। আমি গত বছর শীতে পালং শাক থেকে আরম্ভ করে 22 রকমের শাক, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, টমেটো, প্রচুর প্রচুর সবজি করেছি, ভীষণই ভালো হয়েছে। বিশেষ করে আমরা যে এখানে কোকোপিট পাচ্ছি না, তার বিকল্প হিসাবে আমরা ছোবাতেই চাষ করছি। আজকে আপনার বাড়িতে এডিএম ম্যাডাম বা অফিসে আরও অনেক অন্য অফিসাররা এসেছিলেন বা অনেক যে গোষ্ঠীর মহিলারা এসেছিলেন আপনার কাছে শিক্ষা নিতে, আপনার কেমন লাগছে এই মুহূর্তে? ভীষণই ভালো লাগছে যে না, আমি গাছকে ভালোবেসে একটা অনেক কিছু মানে অনেকটা বড় একটা কিছু পেলাম, এটা আমার কাছে ভীষণই পাওনা, বড় পাওনা। আপনার নাম? আমার নাম সুলেখা বিশ্বাস। ধন্যবাদ। ব্যবস্থা করা যাবে? আর এখানে অনেক রকম আছে, জ্যোষ্ঠী মধুর গাছ আছে, সবজি চাষের বৈশিষ্ট্য হচ্ছে এই যে নারকেলের খোসায় সবজি চাষ, মাটি খুব কম, কারণ বয়স হয়ে গেছে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারি, হালকা ওজনটা কমে গেল আর খুব খুব সুন্দর হয়, প্রতিদিন জল দেওয়া এটা একটা বাটি কাজ। আসুন দিদি, ওর মধ্যে কি আছে, জল ধরে রাখার ক্ষমতা আছে, যার ফলে ছাদে বাগান করলে ওয়েট কম হবে এবং আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন, বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথেনিক ও ওয়েস্টার্ন ড্রেস।